এখন দেখা যায় প্রায় সময় রোদ ঝলমলে রোদের সাথে কুয়াশাও থাকে, তো কুয়াশার মাঝখানে এই ঝলমলে রোদও আমাদের জন্য খুবই উপকারী। ছাদে গিয়ে দেখি যে ছোট্ট একটা যে পাতাবাহার গাছটা সেটা লাগানো যায় নাকি, তো দেখলাম যে লাগিয়ে টাগিয়ে শেষ করে বেগুন তুলতে শুরু করলাম। তো কষ্টের ফল না খুব মজার হয়, তো এভাবে আমার মতো কারা কারা গাছ লাগিয়েছো এবং ফল পেয়েছো সেটা কিন্তু তোমরা জানাবে। তো আমি তোমরা ইদানিং দেখতে পাচ্ছো প্রতিটা ভিডিওতেই প্রায় সময় আমি দেখাই যে আমার ছাদ বাগানের যে ফসল সেটা তোলার ভিডিও, বেশিরভাগই দেখাই যে বেগুন তোলার ভিডিওটা। তো আমার তো বেগুনটাই হচ্ছে বেশ মাশাল্লাহ, সেই জন্য সেটাই দেখাচ্ছি। তো যদিও অল্প তাছাড়া তার আনন্দটা কিন্তু অনেক, ছোট ছোট এই কষ্টের ফলগুলোর আনন্দ যে কত বিশাল তা যারা পায় অন্তত তারাই বোঝে। প্রতিবারই তোমাদের সাথে শেয়ার করা হয় যে বেগুন তুলে কি দিয়ে কি তরকারি রান্না করছি সেটা, তো এবার তো আমি সেটা করব না, এবার যে বেগুনগুলো তুলেছি সেটা আম্মুকে দিব। তো যেহেতু আম্মুকে দিয়েছি সে তো আজকে তো তোমাদের সাথে বেগুনের রেসিপি শেয়ার করব না, তো ডালগুলো কৌটাতে ভরে নিচ্ছে। তো ডালগুলো কৌটাতে ভরে নেওয়ার আগে একটু তেজপাতার টুকরা আর দুইটা রসুন কোয়া দিয়ে দিয়েছি, যাতে করে ডালে যে পোকা হয় সেই পোকাটা যেন না হয়। যদিও প্রতিদিন ডাল হয় তারপরও যতটুকু কৌটাতে থাকে সেটা যেন ফ্রেশ থাকে, সেই জন্যই এটা করা। তো ডালগুলো যেহেতু ঢালা হয়ে গেছে কৌটাটা একপাশে রেখে দিচ্ছি। তো জিরা একটু কমে গিয়েছিল সেই জন্য জিরাটা গুঁড়া করে নিচ্ছি। তো আমি কি করি, জিরা একসাথে গুঁড়া করি না, কারণ হলো গিয়ে জিরার যে ঘ্রাণটা সেটা হয়তো একটু নষ্ট হয়ে যায় বা ঘ্রাণটা কম হয়, সেজন্য আমি কিছুদিন পর পর অল্প অল্প করে করে থাকি। তো বেশি করে রাখলে দেখা যায় যে সুবিধাই হয় অসুবিধার চাইতে, তো আমি এভাবেই করে সেটাকে কৌটাতে ভরে রেখেছি। তো ভিডিও শেয়ার করতে করতে অনেক আপুদের সাথেই পরিচয় হয়েছে, আপুদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করছে। ধন্যবাদ তোমাদের সবাইকে এত ভালো ভালো মন্তব্য করার জন্য। তো তোমরা তো জানোই কাজ করি আর মেয়েকে পাহারা দিই, সে কি করছে না করছে গিয়ে দেখি বোনের রং পেন্সিল ধরছে, যদি বড়টা দেখতে পায় তাহলেই চিল্লানো শুরু করবে, যেহেতু সে একটু একটু নষ্ট করেই থাকে। তো সেই ফাঁকে বাগানে গিয়ে দেখি নিচে ফুল পড়ে আছে, তো আমি বললাম এগুলো ওঠাও, সে বলল না এগুলো উঠিয়ে সে গাছে জোড়া লাগিয়ে দিবে। তো হয়তোবা সে নিজেই ছিঁড়েছে আমি তো জানি না, তারপর মনে হচ্ছে যেহেতু সে একটু ভয় পেয়েছে আমাকে দেখে তো সে সেটা ছিঁড়ে নিচে রেখেছে। তো সেটা জোড়া লাগিয়ে আমাকে বোঝাতে চাচ্ছে যে আমি এটা যেমন ছিঁড়েছি তেমনটা জোড়া লাগিয়ে দিব, তো সেটা কি আর হয় বলুন। যাই হোক, এগুলো করতে করতেই ছোট্ট ছোট্ট পায়ে সে একদিন বড় হয়ে যাবে, তার জন্য সবাই দোয়া করবেন। সেই ফাঁকে রান্নাঘরে চলে আসলো। আজকে ভাবছি যে ডাল ভুনাটা আপনাদের সাথে শেয়ার করবো, তো ডালটা আগেই ভিজিয়ে রেখেছিলাম, সেই সাথে এই ডালটা খেতে আমার ভীষণ ভালো লাগে। এই ডাল ভুনাটা আপনারা এভাবে করে দেখবেন, আমার কাছে যেহেতু ভালো লাগে আপনাদের কাছেও ভালো লাগতে পারে। ডালটা ভিজিয়ে রাখার পর এখানে আমি নিয়ে নিচ্ছি লবণ, অল্প আদা রসুন, একটা তেজপাতা, দুইটা এলাচ, দুই টুকরো দারচিনি, সেই সাথে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং কাঁচা মরিচ, পেঁয়াজ, এগুলো আমি দিয়ে দিব। তো হাতে মাখিয়ে যেহেতু ডালটা রান্না করব তেলটা দিয়ে দিচ্ছি সেই সাথেই। তো একসাথে তেল সকল মশলা দিয়ে আমি সেগুলোকে মাখিয়ে বসে ফেলবো ডাল রান্না করতে। এই রান্নাটা যতটাই সহজ খেতে ঠিক ততটাই মজা। তো পোলাও অথবা ভাত রুটি সব কিছুর সাথে খাওয়া যায়, অলরেডি চুলায় কিন্তু বসিয়েও দিয়েছি। তো ডাল ভুনাটা যেহেতু বসিয়ে দিয়েছি চুলার জালটাও অন করে ফেলছি, সেই সাথে জিরা গুঁড়া দিতে মনে নেই সেই জন্য দিয়ে দিলাম। তো একটু অল্প আছে এগুলোকে কষিয়ে নিব, কষিয়ে নিলে দেখা যায় যে কাঁচা গন্ধটা থাকে না সেজন্যই কষিয়ে নেওয়া। এ পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো পানি দিব যেহেতু মাখা মাখা করে ডালটা রান্না করব, একদম পানিও থাকবে না বেশি ড্রাইও থাকবে না, তো ডাল ভুনা যাকে বলে সেটাই আর। এখনও পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখছেন তারা চাইলে ফলো অথবা সাবস্ক্রাইব করতে পারেন। তো অলরেডি বলক এসে গেছে ডালটা, তো দেখতেই পাচ্ছেন বলক আসার পর একটু কমিয়ে দিলে জালটা দেখা যায় ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়। তো অলরেডি ডালটা কিন্তু হয়েই গেছে এখন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।